কলকাতার করুণাময়ীতে অনশনরত টেট উত্তীর্ণ চাকুরি প্রার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে তাদের পাশে দাঁড়াতে বৃহস্পতিবার সকালে খড়গপুর থেকে করুণাময়ী রওনা দিলেন বামপন্থী সংগঠনের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে উপস্থিত সংগঠনের নেতৃত্ব অনিল দাস জানান, করুণাময়ীতে অনশনরত বঞ্চিত চাকুরি প্রার্থীদের আন্দোলনকে একটু শক্তি যোগাতে সাহায্য করব আমরা। তাদের এই আন্দোলনকে কর্ণিশ জানিয়ে তাদের হাতে পুষ্পস্তবক তুলে দেব আমাদের সংগঠনের পক্ষ থেকে। টেট পরীক্ষার্থীরা যারা 2014 সালে টেট পরীক্ষার্থীরা দুবার পরীক্ষা দিয়ে পাশ করার পরেও আজকে তারা চাকরি পায়নি, আজকে তারা করুণাময়ীর বুকে আমরণ অনশনের জন্য তারা বসে পড়েছে, স্বভাবতেই এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই দেওয়ার জন্য এবং তাদেরকে নৈতিক সমর্থন জানানোর জন্য আমরা আজকে খড়গপুর থেকে আমরা যাচ্ছি একটা টিম, তাদেরকে আমাদের অভিনন্দন জানিয়ে আসবো তাদের লড়াইয়ে এবং আমরা তাদের নৈতিক সমর্থন জানিয়ে আসবো। আমরা তাদের হাতে ফুল টুল তুলে দেবো, তারা তো খাওয়া দাওয়া পর্যন্ত ত্যাগ করে দিয়েছে, কাজে খাওয়ার দেওয়ারও সুযোগ নেই, অন্য কোনো কিছু সুযোগ নেই। আমরা এসএসসিদের বলেছি যে আমরা একটু হেল্প করতে চাই আপনাদেরকে, কিন্তু টেট যারা লড়াই করছে তারা বলছে আমরা সাহায্য পর্যন্ত নেব না, আমরা খাবার পর্যন্ত নেব না। এ ঐতিহাসিক লড়াই, এই লড়াইয়ে আমার মনে করি খড়গপুর শহরের একজন অধিবাসী হিসেবে আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। তাই আমরা বামপন্থী খড়গপুর আমরা সিদ্ধান্ত নিয়েছি ফুল টুল নিয়ে গিয়ে তাদের নৈতিক সমর্থন জানিয়ে আসবো, তাদের লড়াইয়ের প্রতি সহমর্মিতা জানিয়ে আসবো। আপনার নাম? আমার নাম অনিল দাস, আমরা বামপন্থী খড়গপুর। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য করুণাময়ীতে টেট প্রার্থীরা যারা লড়াই করছে তাদের প্রতি আমাদের সহমর্মিতা জ্ঞাপন করুন। আমরা বামপন্থী খড়গপুর জেলা পাস করা টেট প্রার্থীদের চাকরি না দিয়ে টাকা খেয়ে চাকরি দিলে কেন এই সরকার জবাব দাও, তাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করার জন্য সমস্ত মানুষদের সহমর্মিতা জ্ঞাপন করার জন্য দলে দলে করুণাময়ী হাজির হও। করুণাময়ীর বুকে যারা লড়াই করছে সেই লড়াইয়ের সহমর্মিতা জ্ঞাপন করার জন্য আমরা বামপন্থী খড়গপুরের পক্ষ থেকে আমরা সেখানে হাজির হবই। আমরা বামপন্থী খড়গপুর জেলা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য করুণাময়ীতে টেট প্রার্থীরা যারা লড়াই করছে তাদের প্রতি আমাদের সহমর্মিতা জ্ঞাপন করুন। আমরা বামপন্থী